আমি ভালোবাসাতে রাখছি, আমি টাকার জন্য ইচ্ছা করে যে আমি 10 লক্ষ টাকা নষ্ট করিলাম, 12 লক্ষ টাকা বেচে 2 লক্ষ টাকা ফবট হবে আমার ফ্যামিলিও কাম, আমি এই আশা গরু ফালি নাই। আমি পালছি একমাত্র ভালোবাসা, গরুর আমার ভালোবাসা। আমি এই জগতে আসতে চাই, 1 কেজি আঙ্গুর দাম 500 টাকা, 1000 টাকা তার আঙ্গুর খাওয়াইছে, 1 কেজি 1 কেজি কলার দাম 300-350 টাকা তার কলা খাওয়াইছে, এটি একদম ব্যাড মিথ্যা কথা। আমি অনেক ইউটিউব দেখি, আমি মানে লক্ষ লক্ষ টাকা ইউটিউব দেখছি, ফবাস দেখছি, আমি ঘুরতে তারা ব্যাড ভাবে কয়। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে। দর্শক বন্ধুরা, ঘুরতে ঘুরতে কৃষি খামার টিম অবস্থান করছি কুমিল্লা জেলা বুড়িচং থানা বুড়বুড়িয়া গ্রামে। দর্শক, আর অল্প কিছুদিন পরে হচ্ছে কুরবানি ঈদ, প্রান্তিক খামারে কিন্তু গরুগুলোকে প্রস্তুত করছেন বিক্রির উদ্দেশ্যে। আজকে আমরা এসেছি একজন প্রান্তিক খামারের বাড়িতে, উনি হচ্ছেন একজন শৌখিন উদ্যোক্তা, সৌদি আরব প্রবাসী, তার নাম হচ্ছে শাহ আলম সাহেব। তিনি চমৎকার একটি ক্রজাতের ব্রাহ্মাগুরু লালন পালন করেছেন। আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন, বিশাল দেহে একটি ক্রজাতের ব্রাহ্মাগুরু, এটির নাম দিয়েছেন তিনি চেয়ারম্যান। আজকে আমরা সেই উদ্যোগের সাথে কথা বলবো, তিনি কীভাবে গরুটি লালন পালন করছেন এবং কেমন টাকা দাম চাচ্ছেন কুরবানিতে বিক্রির উদ্দেশ্যে, সে বিষয় নিয়ে বিস্তারিত তথ্য আপনাকে দেওয়ার চেষ্টা করবো। আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? ভালো আছি। কী নাম আপনার? আমার নাম মোহাম্মদ শাহ আলম। শাহ আলম সাহেব, আপনার বাড়িতে সুন্দর একটি গরু রয়েছে, দেখার জন্য চলে আসলাম। এখন কিন্তু কুরবানি আর বেশি দিন বাকি নেই, প্রান্তিক খামারেরা কিন্তু গরুগুলোকে প্রস্তুত করছে বিক্রির উদ্দেশ্যে। আপনার তো আলহামদুলিল্লাহ প্রস্তুত হয়ে গিয়েছে। জি ইনশাল্লাহ, আমার খুব প্রস্তুত হয়ে গেছে। আচ্ছা, আপনি বলছিলেন যে আপনি প্রবাসী, কোন দেশে থাকেন? আমি সৌদি আরবে থাকি। কত বছর? আমি বিগত 24 বছর। 24 বছর? জি। জীবনের পুরোটা সময় সৌদি আরবে কেটে দিলেন, কী করলাম? দেশের অবস্থা পর্যন্ত থাকতে হইব। আচ্ছা, দেশের পরিস্থিতি ভালো না, সেই কারণে প্রবাসে জীবন কাটিয়ে দিচ্ছেন। জি। আচ্ছা, দেশে আসা হয় কতদিন পর পর বা কত বছর পর পর? আমার হিসাব নাই, 1 বছর, 1.5 বছর, 2 বছর, 3 বছর, আমার হিসাব নাই। যখন মন চায়। জি। আচ্ছা, তো বিদেশে থেকেও দেশে গরুর খামার বা গরু পালন করা, এটা কীভাবে সম্ভব হচ্ছে? এটা আমার ভালোবাসায়, আমি একজন লোক রাখছি, আমার ওয়াইফ আছে, তারা সবাই মিলে একটু হেল্প করে। আমার এটা একটা মানে আমার শখের জিনিস, আমার ফ্যামিলির একটা অংশ হিসাবে আমি এটা ফালতে আছি। আচ্ছা, বড় গরু এই প্রথম পালন করা নাকি আগে পালন করা হতো? আগে আমার বাপে দাদা সবারই ছোট বড় গরু ছিল, এখন এই মুহূর্তে আমি একটু উদ্যোগ নিলাম যে আমার এই উদ্দেশ্যে হবে কি না, মানে 2-3 বছর ধরে একটু দেখলাম আর কি রাখা কী হয়। আচ্ছা, মার্শাল, আমরা দেখতে পাচ্ছি চমৎকার একটি গরু রয়েছে আমাদের পাশে। দর্শক, আপনারা ভালো করে লক্ষ্য করেন, খুব চমৎকার একটি গরু রয়েছে। এটা কী জাতের গরু? এটা ক্রস ব্রাহ্মা। ব্রাহ্মা ক্রস? জি। আচ্ছা, আপনার খামারে সংগ্রহ করা কতদিন হয়েছে? আমার খামার হচ্ছে বিগত 3 বছর। 3 বছর? দাঁতে কয়টা হয়েছে? দাঁতে 6টা। 6 দাঁত? ওজনটা কেমন আছে? ও তা তো 1200 কেজি বলতে আছে ডাক্তার। 1200 কেজি বলছে সরকারি যে ডাক্তার আছে উপজেলার, তারা 1200 কেজি বলতে আছে। আচ্ছা, বিদেশ থেকে আসা হয়েছে কবে আপনার? অল্প কিছুদিন হয়েছে আমি যে আসছি। গরু বিক্রি করার জন্য কি বিদেশ থেকে আসা নাকি? আমার উদ্দেশ্য নিজ উদ্দেশ্যে গরু বিক্রি করার জন্য। আচ্ছা, গরুটা বিক্রি করার জন্য দেশে? জি জি। আচ্ছা, আপনার খামারে প্রায় 3 বছর আপনি লালন পালন করছেন, এখন জানতে চাই যে সারাদিন এই গরুর জন্য কী ধরনের যত্নগুলা করতে হচ্ছে? এই ধরুন গোসল করা তো হয়, খাওয়া খাওয়াতে হয়, প্রাকৃতিক ঘাস কাটতে হয়, বাস এই আমি প্রাকৃতিক খাবার, আমি অন্য কোনো খাবার দিয়ে গরু পালি নেই। আচ্ছা, কী ধরনের খাদ্য দেওয়া হয় গরুকে? শুধু ছোলা বুট, খৈল, ঘাস, কাঁচা ঘাস। শুধু ছোলা বুট, খৈল আর কাঁচা ঘাস, এগুলো দিয়ে কি এত সুন্দর গরু পালন করা সম্ভব? সম্ভব যদি পিছনে খাটে। আচ্ছা, না আপনার গরু যদি কেউ এসে দেখে বা মোবাইলেও যদি কেউ দেখে তাহলে কিন্তু গরুটি পছন্দ করবে, কারণ পছন্দ হওয়ার মতো গরু, খুব চমৎকার। আমি একদম প্রাকৃতিক দেশি খাবার দিয়ে গরু ফালছি, আমার গরু আরও ইচ্ছা করলো আরও 2 বছর রাখা যাবে, এটা কোনো ঝুঁকি রেখে আমি কোনো ডাক্তারের কোনো মেডিসিন খাবে আমার গরু ফ্লাই নেই, আমার এত পয়সা লাগে আমি মেডিসিন করে যে আমি গরু একদম জীবন নষ্ট করে দেবো, আমি ওই অর্ধতা করি নেই। আচ্ছা, একদম অর্গানিক উপায়ে তো ডাইরেক্ট দেশি যেই অবস্থা গরু ফালে ওই অবস্থা, এই দেখেন ঘাস, খামারের ঘাস, ক্ষেতের ঘাস, সাধারণভাবে আমি গরু ফালছি। ভাই, গরুটি সংগ্রহ করা কোন জায়গা থেকে? আমাদের গ্রাম থেকে, আমার এক মাস্টার থেকে গরু গরু করা। তো ছোট্ট ক্রয় করেছিলেন? না, ছোট দুধের বাচ্চা ছিলাম। দুধের বাচ্চা? জি। দেখতে দেখতে তো মাশাল্লাহ অনেক বড় হয়ে গিয়েছে। জি। আচ্ছা, কি নাম রয়েছে এই গরুর? এই গরুটা বর্তমানে চেয়ারম্যান নামে পরিচিত। চেয়ারম্যান? জি। আচ্ছা, দর্শক, আপনারা যে গরুটি দেখতে পাচ্ছেন এটার নামকরণ করা হয়েছে চেয়ারম্যান। চেয়ারম্যান একটু ব্যতিক্রম নাম, এরকম নামকরণ করার কারণটা কি? এটা খানা দানা, এটা চলা এবং এটা সব আমরা একটা চেয়ারম্যান যেইভাবে চলতে চায় ওইভাবে চলছিল, এইভাবে এটা আমি ছোটকাল থেকে ওই নাম দিয়ে এটারে মানে লালন পালন করছি। আচ্ছা, যদি দর্শকরা জানতে চাই যে কত ভোটে বেশি পেয়ে চেয়ারম্যান হয়েছে তখন কি বলবেন? এটা চেয়ারম্যান ভোটে হয়েছে না হয়েছে এটা কোনো আমার দেখার ব্যাপার না, এটা মানে আমার আমাদের উপজং উপজেলার ভিতরে আমি সবচেয়ে বড় গরু বললে এটা আমি চেয়ারম্যান বলা হয়েছে। আচ্ছা, আপনাদের বুড়িচংয়ের সবচেয়ে বেশি ওজনের গরু বা সবচেয়ে বেশি সুন্দর? আমি দাবি করি আর কি, এত বড় আছে কিনা আমি জানি না।
যেহেতু মনে স্বপ্ন ছিল এবং ইচ্ছা ছিল বড় গরু লালন পালন করবেন, এখন কি মনে হচ্ছে গরুটি? না, আমি খুব সুখী, আমি খুব আনন্দিত এই গরুটা দিয়া। আমার একটা ফ্যামিলি, আমি প্রথমে বলছি আমার একটা ফ্যামিলির অংশ, এটা ফ্যামিলির একটা অংশ। জি, যদি ফ্যামিলির অংশই হয় তাহলে কিন্তু বিক্রি করে দিলে তো একটা খারাপ। আমার খারাপ তো সবার ক্ষেত্রে লাগবে, লাগার উদ্দেশ্য হলো এটা আমার, আমি একজন লোকের যেভাবে পরিশ্রম করে আছে খাওয়াইছি এর থেকে বেশি পরিশ্রম এটার ভিতরে আমি দেওয়াইছি, এটা লাগে আমার একটা ফ্যামিলির অংশ হয়ে গেছে এটা। আচ্ছা, মূলত শখের কারণে কি এত আদর যত্ন? আমি 1 লক্ষ টাকার উপরে টিকিট কেটে দেশে আওয়া হয়েছে শুধু একমাত্র গরু দেওয়ার জন্য। শুধু গরু দেখার জন্য? জি। আচ্ছা, থাকবেন কতদিন দেশে? আমি 1 মাস 30 দিনের ছুটি আছে, আল্লাহ যতদিন ডাকে। গরুর দামটা জানতে চাই এখন। আমি গরুর দাম বলবো না, কারণ কি আমার যে কোনো ভাই আমার গরুটা চয়েস করে তারা যেটা মূল্য করবো ওই মূল্য আমি তারা বিবেকের উপর ফসল রেখে আমি গরু দিয়ে দেবো। আমি যখন প্রবাসে থাকি, আমি একজন লোক, আমাদের একজন কর্মকার রাখছি, এবারে আমি দুটা গরু রেখা বেতন দিতেছি। আমি আর এই মুহূর্তে যে আমি আইসি দেশে, যদি উপযুক্ত মতো কোনো দেশের দয়ালু ভাই যদি আইয়া গরু দেখে, দেওয়ার পূর্বে আমি গরু তার উচিত দর যদি তারা বলে উচিত না, তারা বিবেকের কাছে পছন্দ দেওয়া আমি গরু দিয়ে দেবো, আমার কোনো অহংকার নাই। তারপরে বলা উচিত না যে আমি কেমন টাকা দিয়ে বিক্রি করব? তার কাছে ইচ্ছা পূর্বে দিয়ে দেবো, আমি গরুর দর কমু না। আচ্ছা, মানুষ তো গরুর না, আমার কোনো দর নাই, আমার গরুর দর নাই। তারা আসবো, দুজন লোক আসবো, তারা বিবেকে তারা যা বলবে, আরও আমার মুরব্বীরা 2-4 জন থাকবে, তারা বলবো, বলার উপর আমি গরু দিয়ে দেবো, আমার দুটা গরু দিয়ে দেবো এইভাবে। আচ্ছা, দর্শক যে গরুটি দেখতে পাচ্ছেন, চেয়ারম্যান যে গরুটি রয়েছে খামারে, কিন্তু দাম বলতে চাচ্ছে না। আপনারা যারা আসেন দেখেন যতটুকু দাম আছে ওইটা দিয়ে নিয়ে যাওয়ার জন্য ওনার আহ্বান। সবাই তো দামটা বলে, আপনি যদি দামটা বলতে? আমি দাম বলবো না, তারা যদি আমার গরু সুন্দর লাগে, ভালো দেখে, আমার গরু পছন্দ হয়, তারা আমার সরাসরি মোবাইল নম্বর দেবে, তারা পরিচয় করবে, আপনারাও পরিচয় করবো, হওয়ার পরে তারা দেখবো, দেখার পরে তারা যদি ভাই আমার গরুটা এত টাকা নেওয়ার আমরা উৎসুক, আমি তার ইচ্ছা তো দিয়ে দেবো, এটা লাগবে আল্লাহর রাস্তার কাছে, আমিও দিয়ে দেবো তারা এক হিসাবে, তারা আল্লাহর রাস্তার কাম হিসাবে আমি তারা সার দিয়ে দিয়ে দেবো। এই গরুর জন্য প্রত্যেক দিন কত টাকা খরচ হচ্ছে এখন? আমার কত টাকা খরচ এটা তো আমার হিসাব নাই, আমার হিসাব নাই, হিসাব নেই, যতক্ষণ খাইতে পারছি এতক্ষণে খাওয়াইছি, আমার কোনো হিসাব নাই। আচ্ছা, আমার ফ্যামিলির জন্য খরচ করলে যখন ভাত কাপড় সব কিছু খাইলে হিসাব নাই, আমার গরুর কোনো হিসাব নাই, আমি হিসাব রেখে গরু ফালি নেই। সবাই তো বলে যে 500 টাকা 800 টাকা, 500 আপেল খাওয়াইছে, কমল খাইছে, আমারটা এমন কিছু না, সাধারণভাবে কিছু খাইছে। আপনি ফল ফ্রুট খাওয়াচ্ছেন? না না, আমার তো পয়সা নাই ভাই, আমি ফল ফ্রুট খাবার একটা গরু পাইলাম, আমার ফ্যামিলির খাবার তেমনি ফল ফ্রুট, আমি গরুর খাবার করতো। আচ্ছা আচ্ছা, সবাই তো গরুকে একটু শখ। না না, এটা যাতা কয়টা একটু মিথ্যা কথা, 1 কেজি আঙুরের দাম 500 টাকা 1000 টাকা তার আঙুর খাওয়াইছে, 1 কেজি এক কেজি কলার দাম 300-350 টাকা তার কলা খাওয়াইছে, এটি একদম ব্যাডরেট মিথ্যা কথা। আমি অনেক ইউটিউব দেখি, আমি মানে 1 লক্ষ 1 লক্ষ টাকা ইউটিউব দেখছি, ফলোয়ার্স দেখছি, আমি ঘুরতে দিই, তারা ব্যাডরেট ব্যবহার কয়। যারা ফল ফ্রুট খায় তাদের উদ্দেশ্যে কি বলতে চান? না, তারা একদম এটারে মানুষের রোগানোর জন্য একটা ইয়ে করলে গা, তারা কয় তারা এই ফল ফ্রুটটা তারা ফ্যামিলির খাবে, তো ডাক্তারের 2 টাকা কম দেওয়া লাগতো। ভাই, এখন কিন্তু প্রান্তিক খামারে এরা বড় বড় গরুগুলো বিক্রি করতে সমস্যায় পড়ে যায়, গরুগুলো বিক্রি করতে পারে না, এটার আসলে মূল কারণটা আপনি কী বলে মনে করেন? মূল কারণ তারা অনেক পয়সা নষ্ট করে লায় এটার ভিতরে, একটা ফ্যামিলির অংশ হিসাবে তারা মনে করেন অনেক পয়সা নষ্ট করে তারা ধুক বিক করে দেখছে যে এই গরু বেচলে তারা অনেক টাকা তারা ফিসের ফালে জ্যাটান দেবো। আর যে তারা আমার মতো মনে করেন যে তারা যে শখ করে গরু ফালে, তারা টাকার ফাল চিন্তা করে, তারা ভালোবাসা দিয়ে রাখে দেয়, আমি ভালোবাসা দিয়ে রাখছি, আমি টাকার জন্য ইচ্ছা করে দিয়ে আমি 10 লক্ষ টাকা নষ্ট করিলাম, 12 লক্ষ টাকা বেচে 2 লক্ষ টাকা ফবট হবে, আমার ফ্যামিলিও কাম, আমি এই আশা গরু ফালি নেই, আমি পালছি একমাত্র ভালোবাসা, গরুর আমার ভালোবাসা, আমি এই জগতে আসতে চাই। মানে বিদেশ থেকে দেশে এসে কি গরু পালনটা করতে চাই? আমি ইনশাল্লাহ এই জগতে আসতে চাই, একটা উপরা লাভ করতে পারি, আমি কী করতে পারি? ভাই, পাশে একটা আরও সুন্দর গরু রয়েছে, এটা কি যাদের? এটা হলো শাহিওয়াল। শাহিওয়াল, এটা কয় জাতের? এটা 2 জাত ফালাইছে, আরও 2 জাত মানে ফালাই জাত হয়ে গেছে। আচ্ছা, এটার ওজনটা কেমন আছে? এটাও 800-750 ওইটার দাম যাচ্ছেন কত টাকা? এটা দাম কিছুই বলবো না, মানে আপনি একটারও দাম বলবেন? একটা দাম বলবো না আমি, যে কোনো লোক দয়াবান লোক যদি যারা আল্লাহর রাস্তায় কুরবান যায় তারা আইয়া বলবে, দুজন লোক আসবে, দুজন লোকের উপর দিতে আমি যত টাকা আমার ইনশাল্লাহ আমি দিয়ে দেবো। আচ্ছা, যদি এগুলো বিক্রি হয় পরবর্তী বছর কি বড় বড় গরু পালন করার ইচ্ছা আছে কিনা? আমি দেশের বাইরের থেকে যদি আসি আমি এর থেকে বড় বড় পালার আমার ইচ্ছুক, আমি কমসে কম 2-1টা রাখার ইচ্ছুক, কমসে কম 1-2টা রাখাম আমারে। জি, আচ্ছা দর্শক, কথা বলছিলাম একজন শৌখিন উদ্যোক্তা, তিনি সৌদি আরব প্রবাসী, প্রবাস থেকে দেশে এসেছেন মাত্র গরুটি বিক্রির জন্য, তিনি যেটা বলছিলেন এবং গরুটি দেখার জন্য এসেছেন। তো ভাই, এই শখের গরুটি বিক্রি করে দেবেন, পরবর্তী বছর আরও বড় বড় গরু পালন করবেন আমাদের সেটা বিশ্বাস। তো অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই।